নমস্কার বন্ধুরা, সুদীপ্তার সাথে বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি ক্ষীরমোহন মিষ্টি। এই মিষ্টিটি আমি শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েই বানিয়েছি। তো চলুন বন্ধুরা, মিষ্টিটি বানানো শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অল্প অল্প দুধ মিশিয়ে একটি ডো বানিয়ে নেব। এখানে আমি 4 টেবিল স্পুন দুধ নিয়েছি। এই সময় ডোটি কিন্তু নরম ও চিটচিটে থাকবে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে নিলাম। ডোটি কিন্তু শক্ত হয়ে গেছে, হাত দিচ্ছি আর লেগে যাচ্ছে না। এর থেকে অল্প অল্প অংশ নিয়ে গোল গোল বল বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে নেব। সমস্ত বলগুলো বানিয়ে নিয়েছি, এইবার বলগুলোকে ভেজে নেব। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বলগুলো। বলগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। বলগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ঠান্ডা করে নেব। চিনির সিরা তৈরি করে নেব। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। ওই কাপেরই 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এইবার চিনিগুলো জলে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো জলে মিশে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। চিনির সিরা তৈরি হয়ে গেছে, এবার চিনির সিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ঠান্ডা করে রাখা বলগুলো। বলগুলো দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। বলগুলোকে চিনির সিরার মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। চিনির সিরার মধ্যে 2 ঘন্টা বলগুলোকে এইভাবে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে, এবার চিনির সিরা থেকে মিষ্টিগুলোকে তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটিকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দুধ। দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টাইট করে নেব। এবার ক্ষীরটিকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। ক্ষীরটি ঠান্ডা হয়ে গেছে, এবার ক্ষীর থেকে অল্প অল্প অংশ নিয়ে গোল করে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিটি মাঝখানে রেখে ক্ষীর দিয়ে কভার করে গোল করে নেব। এইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। একটি মিষ্টিকে আলাদা একটি প্লেটে নিয়ে ছুরির সাহায্যে কেটে হাফ করে নিচ্ছি।
এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে কেটে হাফ করে নিয়েছি। একটি বাটিতে 2-3 ফোঁটা ফ্রুট কালার নিয়ে নিয়েছি। এবার ফ্রুট কালারটিকে মিষ্টিগুলোর মাঝখানে 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলোতে ফ্রুট কালার দেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ক্ষীরমোহন মিষ্টি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।